নমস্কার, আপনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শাকের পকোড়া করে দেখাবো, কেমন করে আমি পকোড়া তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি একটা শাক নিয়েছি, আমি ডাঁটা সমেত পাতাগুলো খুব সরু সরু মিহি করে কুচি করে কাটবো, তারপর ভালো করে আমি ধুয়ে তারপর আমি আপনাদের কাছে নিয়ে আসছি। ব্রাহ্মী শাকগুলো আমি এইভাবে একদম মিহি করে কুচি কুচি করে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেবো হাফ চামচ হলুদ, দু চামচ বেসন দেব, বড় চামচে দু চামচ বেসন দিয়ে দিলাম, এক চামচ চালের গুঁড়ো দিলাম। এখন একসাথে সব ভালো করে আমি মিশাবো। ভালো করে আমি সব মেখে নিয়েছি, গোল গোল করে আমি পকোড়া ভেজে নেব, ঘি দিয়ে ভাজব। এখন ওই সাইড করে আমি এখন ধরি আমি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো দু চামচ ঘি। এখন এগুলো আমি এইভাবে ছোট ছোট করে এইভাবে ভেজে নেব। এখন উপিট করে দিচ্ছে, এখন এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছে, এইভাবে এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নিয়েছে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এই পকোড়াগুলো উঠিয়ে রাখছি। প্যানে আমার আর ঘি নেই, আবার দু চামচ ঘি দিয়ে বাকিগুলো ভেজে নেব। এইভাবে বাকিগুলো ভেজে নেব। ব্রাহ্মী শাকের পকোড়া আমার ভাজা হয়ে গেল, আমি এখন ওভেনটা অফ করে দিই, এগুলো এখন উঠিয়ে রাখছি। তৈরি হয়ে গেল ব্রাহ্মী শাকের পকোড়া, গরম গরম ভাত দিয়ে খুবই ভালো লাগে। একবার বাড়িতে করে দেখবেন, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।